আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে এই ঠান্ডা, কনকনে ঠান্ডার মধ্যে দেখতে পাচ্ছেন একটি মেশিনের নকশিকাঁথা আমি সেলাই করলাম। তো এটা আমার সেলাই করতে 3 দিন টাইম লাগছে। তো আজকে সেলাইটা শেষ হলো, 4 পাতা সেলাই। সেলাইটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম না, কারণ 4 পাতা সেলাই আমি অনেকবার দেখিয়েছি এবং একদমই সহজ একটি সেলাই। যারা দেখেন আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন এবং শিখে আসবেন। তো এই কাঁথাটি কোট একদমই ছোটো ছোটো করে করা হয়েছে। আসলে ক্যামেরাতে আমি ভালোভাবে ফুটিয়ে উঠাতে পারি নাই, তো তাড়াহুড়া করে ভিডিও করা হয়েছে। তো এই কাঁথাটি কিন্তু একদম বড় সাইজের কাঁথা, সাদা সুতা দিয়ে লাল খয়েরির উপর করা হয়েছে। কাঁথাটি দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আপনাদের কাছে আমার শেয়ার না করলে একদমই ভালো লাগে না, সেজন্যই শেয়ার করলাম। তো যাই হোক, কাঁথাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, আজকে আর কোনো নতুন ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করব না, আগামীতে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ডিজাইন শেয়ার করব। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।